আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরব ভাসছে প্রশংসায় বাংলাদেশি সহ দেড় শতাধিক মানুষ উদ্ধার করল সৌদি সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল সুদানের সেনাবাহিনী ও আধা বাহিনীর মধ্যে চলমান সংঘাতে আটকে পড়া বাংলাদেশি সহ অন্তত বারো দেশের দেড় শতাধিক নাগরিককে উদ্ধার করেছে সৌদি আরব সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন সেই টুইট বার্তা বলা হয় সুদান থেকে সৌদি নৌবাহিনী দেড় মানুষকে উদ্ধার করেছে এর মধ্যে একানব্বই জন সৌদি আরবের অন্যান্য ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের নাগরিকও রয়েছেন এদের মধ্যে বাংলাদেশ কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত মিশর তিউনেশিয়া পাকিস্তান ভারত ও বুলগিরি এবং ফিলিপাইন বুরকিনা ফাসো কানাডার কূটনীতিক আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও আছেন সুদানে গত পনেরোই এপ্রিল থেকে সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনীর রেপিড সাপোর্ট ফোর্সের আর এর মধ্যে লড়াই চলছে রাজধানী খার্তুমের পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ মধ্যপ্রাচ্য সহ সুদানে আটকা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধার করায় লোহিত সাগরের একটি বন্দর দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় সৌদি সরকারের মাধ্যমে সুদান থেকে দেড় শতাধিক বিদেশি নাগরিকদের উদ্ধার করায় অনেক দেশই সৌদি আরবের প্রশংসা করেছেন তাছাড়া সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে